আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় 3, অর্থাৎ পদার্থের গঠন। এখান থেকে টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান। ইনশাল্লাহ আমি যে টাইপ অফ এমসিকিউ গুলো করাবো, আশা করছি এগুলো তুমি যদি মনোযোগ দিয়ে করো, তুমি ডেফিনেটলি ভাই তোমার পরীক্ষা ভালো করবা। আমি যে টাইপগুলো তোমাকে করাচ্ছি, এই টাইপ মানে অর্থাৎ এই প্রশ্ন তো হুবহু পড়বে না, বাট এই টাইপ অফ এমসিকিউ গুলো পড়বে, কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। এবং তোমরা যদি আগে থেকে অ্যান্সার জানো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, দেখি কে কে বেশি উত্তর দিতে পারো। ওকে, তো চলো এখানে প্রথম প্রশ্নটা টাইপটা নিয়ে আলোচনা করবো, সেটা হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় নিয়ে। এখানে একটা প্রশ্ন করা হয়েছে, সোডিয়াম প্লাস আছে, ভালো করে বুঝবা সোডিয়াম প্লাসের আধান নিরপেক্ষ কণার সংখ্যা কতটি, এই প্রশ্নটা আমাকে করছে। ভালো করে চিন্তা করো যে একটা পরমাণুতে, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝাবো, কিন্তু একটা পরমাণুতে কি কি থাকে আমরা জানি। পরমাণুতে ইলেকট্রন থাকে নেগেটিভ চার্জ, প্রোটন থাকে পজিটিভ চার্জ, নিউট্রন থাকে নিউট্রাল চার্জ, অর্থাৎ কোনো চার্জ নাই। আমাকে বলছে এখানে সোডিয়াম প্লাস এর আধান নিরপেক্ষ কণা কয়টি আছে, আধান নিরপেক্ষ কে জানি নিউটন কয়টা আছে, এটা তোমাকে অ্যাকচুয়ালি বলছে। তো তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে একটা মৌল দিয়ে বলতে নিউটন সংখ্যা নির্ণয় করো, ওই একই কথাটাও বলতে পারে আধান নিরপেক্ষ কণা নির্ণয় করো, বা তোমাকে বলতে পারে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, প্রোটন সংখ্যা নির্ণয় করো, মানে এইরকম একটা টাইপ থেকে প্রশ্ন আসবে। তো এখানে আমরা জানি এর ভর সংখ্যা তো 23, পারমাণবিক সংখ্যা 11। তো নিউটন সংখ্যা বের করার সূত্রটা কি আমরা জানি, এন ইকুয়াল টু এ মাইনাস জেড। আমরা জানি এটা হলো এর মান, এটা কার মান, জেড এর মান। তাহলে কি হবে ভাই বলতো, এর মান হলো 23, জেড এর মান কত, 11, তাহলে কত হচ্ছে দেখো তো, 2 আর 1 12টি। অর্থাৎ অ্যান্সার হবে কোনটা, খ নাম্বারটা, অ্যান্সার 12টি। তো আমি প্রশ্ন হইলো ভাই সোডিয়াম প্লাসে কি আসবে, না এখানে অন্য কিছু আসতে পারে। এবং এখান থেকে যদি এটা বলতো যে তোমার ইলেকট্রন সংখ্যা কয়টি, তুমি বলতা ইলেকট্রন সংখ্যা কিন্তু সোডিয়ামের, নর্মাল সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টি, 11টি। কিন্তু যখন সোডিয়াম প্লাস বলছে তখন ইলেকট্রন একটা চলে গেছে, তার মানে এই সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন কয়টি হবে, 10টি কিন্তু হবে। ওকে, প্রোটন সংখ্যা কয়টি, প্রোটন সংখ্যা 12 11টি। সো এইরকম ভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করার যে প্রসেসটা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, প্লিজ ভাই দেখে নিবা। ওকে, তো চলো পরের প্রশ্নতে চলে যাই, এটা আশা করছি বুঝতে পারছো। তো এখন কথা হইলে কি ভাই, তোমাদের হাসিফ ভাইয়ের তো আর ডিজিটাল বোর্ড নাই, কষ্ট করে এগুলো খাতায় লিখতে হয় অ্যান্ড দেন তোমাদের বুঝাইতে হয়। এবার এখানে আর একটা প্রশ্ন করছে, দেখো এই ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা থেকে বলছে কোন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান, এরকম একটা প্রশ্ন করছে। এখানে আমরা জানি সোডিয়াম দেয়া আছে, সোডিয়ামের কত, 23, নিচে কত দেয়া আছে, 11। তারপরে দেওয়া আছে ক্যালসিয়াম কত দেয়া আছে রে, এখানে 40, এখানে হইলো 20। তারপরে আছে পটাশিয়াম 39, নিচে হইলো 19। এখন দেখো আমাকে বলছে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সমান কিনা। এখন দেখো আমি যদি বলি যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টি, 11টা, প্রোটন সংখ্যা কয়টা, 11টা, কিন্তু আমি যদি বলি নিউটন সংখ্যা কত, তাহলে দেখো 23-এর থেকে 11 বাদ দিলে কত হচ্ছে, 12টা। ওকে, কারণ নিউটন সংখ্যা বের করার সূত্রটা কি দেখালাম, এ মাইনাস জেড, অর্থাৎ 23-এর থেকে 11 বাদ দিলে 12ই থাকে। তুমি আবার এখানে দেখো, এখানে ইলেকট্রন কয়টা আছে রে বলো তো, ইলেকট্রন নিচে আছে 20, প্রোটন কয়টা আছে, ওই 20টাই। আবার নিউটন সংখ্যা কয়টা আছে বলো তো, 40-এর থেকে 20 বাদ দিলে কত থাকে, 20। দেখো আমাকে বলছে যে কোন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনও 20টা, প্রোটনও 20টা, নিউট্রন সংখ্যা 20টা, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে ক্যালসিয়াম, অর্থাৎ খ নাম্বারটা। তুমি দেখবা এই যে পটাশিয়ামের, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো পটাশিয়ামের নিউট্রন সংখ্যা কত, কমেন্ট বক্সে জানাবে, দেখবা এর ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা ভিন্ন হবে না। ওকে, কেন হবে না, কারণ এই যে সেম ভাবে বের করলে পেয়ে যাবা, ক্লিয়ার, তার মানে এটার উত্তর কোনটা হবে, খ নাম্বারটা। চলো আমরা একটু সামনের দিকে চলে যাই। এবার তোমরা আমাকে এটা একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি সঠিক উত্তরটা কে কে জানো, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি। আমাদের যে প্রকৃতিটা আছে, এই প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি, একটু ভিডিওটা পজ করো এবং কমেন্ট বক্সে জানাও। চিটারি করবা না, আগে সঠিক উত্তর জানাবো তারপরে দেখবা। তো সঠিক উত্তর কোনটা হবে, আমরা জানি প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কিন্তু হলো 98টি, অর্থাৎ অ্যান্সার হলো খ নাম্বারটা। তোমরা বলবো যে না ভাই আমি তো দেখছি বই 118টা আছে, এই গাধারা, 118টা মৌল এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে, তার মানে মোট মৌলের সংখ্যা 118টি। কিন্তু যদি বলে প্রকৃতিতে কয়টা পাওয়া যায়, 98টি। ওকে, যদি আমাকে বলে মোট মৌল কয়টি আছে তখন হবে 118, যদি বলে প্রকৃতিতে কয়টি পাওয়া যায় সেটা হলো 98টি। এবং আর একটা তথ্য দিয়ে রাখি, আমাদের যে হিউম্যান বডিটা আছে না, এই হিউম্যান বডিতে আসলে কতগুলো মৌল আছে এটা মনে রাখবে, আমাদের বডিতে প্রায় 26টা মৌল পাওয়া যায়,
এটা একটু মনে রাখবা। আমার প্রশ্ন হইলো যে আমি তোমাকে একটা এমসিকিউ পড়াচ্ছি না, ওই একটা এমসিকিউ এর রিলেটেড আরো 10-15টা যাতে এমসিকিউ হয় এই উপায় তোমার আমি বলে দিচ্ছি। আমি যে টাইপ পড়াচ্ছি ওই টাইপ একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। তো আই হোপ এটা তুমি ক্লিয়ার হয়ে গেছো। চলো পরেরটাতে যাই। পরেরটাতে আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে একটু প্রবেশ করব। এই টাইপগুলো শেষ, ইলেকট্রন বিন্যাসের টাইপের দিকে যাব। তো আমরা জানি, আচ্ছা ভাই, ইলেকট্রন বিন্যাসের কয়টা নীতি আমাদের পড়া লাগে? আহ্বাও নীতি এবং হুন্ডের নীতি, এই দুইটা নীতি পড়া লাগে। তো আহ্বাও নীতি থেকে একটা প্রশ্ন আসছে, দেখো কিভাবে। এখানে বলা হয়েছে 3D ও 4P-র ক্ষেত্রে কি বলছে, এই তোমাকে নিচের তিনটা অপশন দিয়ে বলছে কোনটা সঠিক কোনটা ভুল, এটা বের করতে বলছে। এখন ভালো করে বোঝো তো ভাই, 3D-র ক্ষেত্রে আর 4P-র ক্ষেত্রে ভালো করে বুঝবা এই N+L এর মানটা কি সমান না অসমান, এটা তোমাকে বলছে। তুমি এখন বলো তো ভাই, N+L-টা কি? আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম, যারা আমাদের কোর্সে আছো তোমরা তারা কিন্তু জানো। ও, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের SSC 25-এর জন্য কিন্তু আমাদের রসায়ন টার্গেট A+ কোর্সটা লঞ্চ হয়ে গিয়েছে। যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত কোর্সে ভর্তি হও। আশা করছি তোমার A+ নেওয়ার দায়িত্বটা তখন আমার হবে, আমি যদি তোমার ক্লাসটা ঠিকঠাকভাবে নিতে পারি এবং তোমরা যদি পড়তে পারো। সো যদি কোর্সে ভর্তি হতে চাও, ডিসক্রিপশন বক্সে পুরো প্রসেস দেওয়া আছে, দেখে নিও। এবার আসো, যে আমাকে বলছে N+L এর মান সমান কিনা। এখন বলো তো, এই যে এটা হইলো আমাদের এন এর মান আর এটা হইলো আমাদের এল এর মান। তো এল এর মান আমরা কি জানি, L=0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। 0 হইলে S, 1 হইলে P, 2 হইলে D, 3 হইলে F। আমরা জানি এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, কে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে N+L এর মান হিসাব করো, তো এন এর মান 3, এল এর মান ডি, ডি হলে কত কি লেখা যায়, 2=5। এখানে কত হচ্ছে, 4P-র ক্ষেত্রে এন এর মান 4 প্লাস এল এর মানটা কত রে, পি, পি কখন লেখা যায়, এল এর মান 1 হইলে, তাহলে কত হচ্ছে 5। তাহলে দেখো আমাকে বলছিল এখানে N+L এর মান সমান কিনা, উত্তর হলো হ্যাঁ সমান। তো এই যে দেখা যাচ্ছে এখানেও 5 এখানেও 5, তার নাম তার মানে 1 নম্বর উত্তরটা সঠিক আছে। 2 নম্বরে কি বলছে, এই যে 3D অরবিটালে আগে ইলেকট্রন যাবে কিনা, তার মানে এই যে 3D এবং 4P-র ভেতর থেকে কোথায় আগে ইলেকট্রন যাবে। আহ্বাও নীতিতে কি বলা হয়েছিল, যেখানে N+L এর মানটা কম সেখানে আগে ইলেকট্রন যায়। দেখো এখানে যদি কোনো কারণে N+L এর মানটা আবার সমান হয়ে যায়, যেখানে N এর মানটা কম সেখানে আগে ইলেকট্রন যায়। ভালো করে বোঝা, N+L এর মান এখানেও 5 এখানেও 5, দুইটাই সমান। তখন আমি কি করব, যেখানে N এর মান কম সেখানে আগে ইলেকট্রন যায়। এখানে N এর মান 4, এখানে N এর মান কত, 3, তাহলে কোথায় আগে যাবে, এই যে N এর মান 3 এখানে আগে ইলেকট্রন যাবে, অর্থাৎ 2 নম্বরটাও সঠিক। 4 নম্বরটা, 3 নম্বরটা কি বলছিল, 4P অরবিটাল আগে ইলেকট্রন যাবে, এটা হলো ভুল। তার মানে 1 আর 2টা সঠিক। ক্লিয়ার? কমেন্ট বক্সে ওয়াই লিখে জানাবা যে ভাইয়া বুঝতে পারছি, না হলে আমাদের কমেন্ট বক্সে জানালে আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। পরের প্রশ্ন, এখানে কি বলছে, বলছে 3D অরবিটালে N+L এর মান কত। খুবই সিম্পল বিষয়, আগেরটা যদি বুঝে থাকো এখন এটাও পারবা, কারণ তোমার হাসিব ভাই তো একটা টাইপ বুঝাই দিছে। এখানে কি হবে রে, 3D-র ক্ষেত্রে N+L এর মানটা কত হবে, N এর মান 3, L এর মান কত, 2=5। অ্যান্সার কোথায় আছে, 5, এই যে 9 নম্বরটা হলো সঠিক অ্যান্সার। সহজ না, যে একটা বুঝবে সে 100টা প্রশ্ন এমনি সলভ করতে পারবে ইনশাল্লাহ। পরেরটাতে যাই, এখানে একটা মুখস্থ টাইপের প্রশ্ন আছে, তাহলে আহ্বাও নীতি থেকে ওই রকম প্রশ্ন আসতে পারে। এটা সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে একটু জানাও, আমি একটু দেখতে চাই। এখানে বলা হয়েছে MVR=NH/2π, এটা কই থেকে পাইছি রে, হ্যাঁ আমরা যে পরমাণু মডেল আছে না, কয়টা পরমাণু মডেল আছে একটু জানাই তো আমারে, দেখি তোমাদের মনে আছে কিনা। দেখো ওইখানে একটা কিন্তু ছিল, আমরা জানি MVR=NH/2π, এটা কি বলতো, এটা কিন্তু কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র। এই যে MVR-টা হইলো কৌণিক ভরবেগ, এনটা হইলো কততম কোয়ান্টা অর্থাৎ কক্ষপথে বের করতে হবে সেটা, H-টা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, 2 হইলো 2 আর পাই তো ধ্রুবক। তো এই জায়গায় যে এমটা আছে, এই এমটা কি ইলেকট্রনের ভর, ভিটা হলো ইলেকট্রনের বেগ, আরটা হলো ব্যাসার্ধ। এখন আমাকে বলছে এখানে এম এর মান কত, এম মানে কি ভাই, ইলেকট্রনের ভর আসলে কত সেটা বার করতে বলছে। ভালো করে দেখো, অতিকে আবেগে আপ্লুত হয়ে যেন আবার ক নাম্বার অ্যান্সার দেখায় না, এটা মুখস্থ মান, সেটা হলো খ। ইলেকট্রনের ভর কত, 9.11×10^28 গ্রাম। ওকে, আই হোপ তুমি বুঝতে পারছো, এটা একটু মুখস্থ রাখবা। আর কৌণিক ভরবেগের ম্যাথগুলো কিন্তু সহজ আছে, এটা জানবা। আর একটা উত্তর আছে প্রশ্ন, এটা আমাকে সবাই কমেন্ট বক্সে জানাও তো, এটা সঠিক উত্তর কি হবে। কেউ যদি না পারো তাহলে তোমাদের কিন্তু কচু খাওয়াইতে খাওয়াইতে একদম অবস্থা খারাপ করে ফেলবে।
সেটা হলে কি দেখো, কোনটি প্লাঙ্কের ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক কি রে? প্লাঙ্কের ধ্রুবক কিন্তু একটা মুখস্থ মান, সে মানটা কি কোনো কথা ছাড়াই হবে কি প্লাঙ্কের ধ্রুবকের মান? এটা অ্যান্সার কি হবে? খ, 6.626 গুণন 10 ইনভার্স 34। এটা হলো একটা মুখস্থ মান ভাই, কিচ্ছু নাই। তার মানে এরকম একটা দুইটা মুখস্থ মানও এই চ্যাপ্টার থেকে আসতে পারে, সো ওগুলো তোমাকে পড়ে এনশিওর করতে হবে। পরেরটাতে যাই, পরের প্রশ্নটা খুবই 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 ইন্টারেস্টিং। সেটা কি দেখো, এটাতে বলা হয়েছে ম্যাঙ্গানিজ 2+ এর এম শেলে কতটি ইলেকট্রন আছে। তো যারা আসলে বেশি পণ্ডিত তারা কিন্তু ভুল করবা। কেমনে ভুল করবা দেখো, তোমরা এরকম করবা যে ম্যাঙ্গানিজ মানে ভুলটা আগে দেখে কোথায় ভুল করো। কারণ আমার প্রশ্ন হইলো যে তোমাকে আমি কত দ্রুত, মানে আমি এটা বলবো না যে 10 মিনিট তোমাকে 20টা সলভ করেছি, এমন না। আমি তোমাকে একটা বোঝাবো ভাই, যাতে তুমি 10টা সলভ করতে পারো। তো ভুলটা কিভাবে আমরা করি দেখো, আমাদের এখানে ম্যাঙ্গানিজ 25 না, 2+ মানে কি? 2+ মানে দুইটা ইলেকট্রন ছাড়ছে। তো একদল বান্দা থাকবে, যে বান্দারা বলবে এরকম যে ভাই 25টা তো ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন ছাড়ছে, তার মানে ইলেকট্রন আছে 23টা, তাহলে 23টাতে ইলেকট্রন বিন্যাস করবে। ওরা এরকম করবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে 18টা চলে গেছে। 3d and 4s, আমরা জানি 3d এবং 4s এর তো 4s আগে ইলেকট্রন যায়, তাহলে এখানে দুইটা চলে গেল, তাহলে কত হইলো, 18 আর দিয়ে 20, বাকি আছে 3টা, এখানে গেল, এখানে গেল। তো এখন এই যে এম শেল মানে কি ভাই, কোয়ান্টাম নাম্বার শেল, এটা বুঝতে হবে। দেখো আমরা জানি এই যে এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, 1 2 3 4, 1 হইলে কে, 2 l m n, অর্থাৎ আমাকে এম শেল বলতে বোঝানো হচ্ছে 3 নাম্বার শেলে কতটি ইলেকট্রন আছে এটা বের করতে বলছে। তাহলে দেখো, এই যে 1 এটা মানে কে শেল, কয়টা ইলেকট্রন আছে, 2টা। 2s2p এটা কি শেল, l শেল, কয়টা ইলেকট্রন আছে, 6 আর 2 8টা। এই যে 3s 3p 3d, এটা মিলে কি শেল, m শেল। তাহলে তোমাদের কি বলবা, তোমরা বলবা ইলেকট্রন আছে 2 আর হলো 6 8 9 10 11, তোমরা বলবে 11টি, আর এটা হলো কি এম শেল, কয়টা হলো 2টি। যারা এইরকম ভাবে বের করবা তাদেরকে এত বড় একটা জিরো দিবে, কারণ সবই ঠিক আছে। এই যে এন শেল এম শেল এগুলো দেওয়া সবই ঠিক আছে, কিন্তু উত্তর হলো, উত্তর সঠিক হয় নাই, তার কারণ তোমাদের ইলেকট্রন বিন্যাসটাই ভুল হয়েছে। আয়নের ইলেকট্রন বিন্যাস, বিশেষ করে ক্যাট আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমাকে একটা নিয়ম মানতে হবে, যে নিয়ম না মানলে তুমি কখনোই ক্যাট আয়ন ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। তার মানে এটা কিন্তু ভুল হয়ে গেল, কেন, কারণ তোমার ইলেকট্রন বিন্যাস হয় নাই। কিভাবে করা লাগবে ইলেকট্রন বিন্যাসটা এখন একটু দেখো, সঠিক ইলেকট্রন বিন্যাস। দেখো ইলেকট্রন প্রবেশ করার জন্য একটা যেমন নিয়ম আছে না, আহ্বাও নীতি, এন প্লাস এল এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন যাবে, একইভাবে ইলেকট্রন বের হওয়ারও একটা শর্ত আছে, সেটা হলো সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের হয়ে যায়। মাথায় রাখো, ইলেকট্রন কই থেকে বের হয়, ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়, কখনো সর্বশেষ ইলেকট্রন বের হয় না, ভালো করে বোঝো। তাহলে ইলেকট্রন কি করবা, আগে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করে নাও, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d and 4s। ধরো এখানে 25টা ইলেকট্রন ছিল, এই পর্যন্ত 18টা চলে, এখানে 20 আর 5 25, এটা হইলো কোনো প্লাস মাইনাস না, এক জায়গায় স্বাভাবিক একটা ইলেকট্রন বিন্যাস, আগে স্বাভাবিকটা করবা। তারপরে কি 2+ মানে কি, দুইটা ইলেকট্রন ছাড়বে, কোথা থেকে ছাড়বে রে, সর্বশেষ কক্ষপথ থেকে, ভালো করে বোঝো। সর্বশেষ ইলেকট্রন কিন্তু 3d তে আছে, কিন্তু সর্বশেষ ইলেকট্রন কই থেকে চলে যায়, সর্বশেষ কক্ষপথ 4s থেকে যাবে, এখান থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, ওইখান থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে। এখন ভাই দেখো হিসাব তোমার উল্টে পুরাই কেস উল্টা হয়ে যাবে, কে শেলে কয়টা হবে, দুইটা ইলেকট্রন, এল শেলে কয়টা হবে, 8টা ইলেকট্রন, এই শেলে দেখো এম শেলে কয়টা হবে, 6 আর 2 8, 8 9 10 11 12 13টা, অ্যান্সার হবে 13টি। অর্থাৎ এম শেলে ইলেকট্রন আছে কয়টি রে, 13টি। আমি কি বুঝাতে পারলাম, ক্লিয়ার বলে দিও তো ভাই যে ওয়াই, বুঝতে পারছি, আর যদি বুঝতে না পারো এন লিখবা। তো ওকে, এটা ছিল এরকম প্রশ্ন, বুঝে শুনে করবা ভাই। পরের প্রশ্নটা কি, এটা একটা মুখস্থ প্রশ্ন, সেটা হলো টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়। টিউমার মানে কি, যে আমাদের অনেক সময় বডিতে টিউমার হয় না, অনেক জায়গায় টিউমার হইতে পারে, টিউমার নিরাময়ের জন্য এই যে এটা কিন্তু ব্যবহার করা হয়। ওকে, গ নম্বরটা হলো সঠিক অ্যান্সার। চলো পরেরটাতে চলে যাই। তো এটার উত্তরটা আমি বলবো না, এটার উত্তর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা, যে হাইড্রোজেনের আইসোটোপ কতটি, সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা উত্তর কি হবে, 5 6 না 7, হাইড্রোজেনের আইসোটোপ মোট কতটি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, আমি দেখতে চাই কে কে সঠিক উত্তর দিছ। উত্তর কি হবে,
সবাই কিন্তু যারা বই পড়ছো তারা কিন্তু জানবা। অ্যাট লাস্ট আর একটা কোশ্চেন দেখো, সেম প্যাটার্নে এটা বলছে কপার 2+ ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। এই যে সেম নিয়ম দেখো, তুমি যদি 2+ ইলেকট্রন বিন্যাস যদি না পারো তাহলে কিন্তু একদম মাথায় বাড়ি মেরে মাথা ফাটা দেয় বলে। তাহলে আগে কি করব, আগে আমি 2+ থাকলো না 3+ থাকলো এগুলো আমি দেখবো না, আগে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করব। কপার 29 স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d অ্যান্ড 4s। তা আমরা জানি ইলেকট্রন কোথায় গেলে যায়, 4s-তে আগে যায়, তারপরে বাকি ইলেকট্রনগুলো এখানে যায়। তারপরে আমরা জানি কপার একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, এখানে এখানে একটা ইলেকট্রন চলে এসে 10 হয়ে যায়, এখানে কত হয় 1 হয়ে যায়। এটা হলো কপারের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, ভালো কথা বুঝছি। কিন্তু কথা হলো আমার কাছে কপার 2+ মানে দুইটা ইলেকট্রন ছাড়বে, এই যে 2+ মানে দুইটা ইলেকট্রন ছাড়বে, কই থেকে ছাড়বে রে? সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ কোনটা? 4s। কয়টা ইলেকট্রন আছে? একটা ছাড়ছে, কিন্তু আর একটা তো ছাড়া লাগবে। তখন এই যে ডি থেকে আর একটা ইলেকট্রন যায়, তখন এখানে হবে 9। আমি আবার বলতেছি ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস করার সময় আগে স্বাভাবিক করে নিবা, তারপরে প্লাস মাইনাস প্লাস করে দিবা, যে কয়টা চলে যাচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে জাস্ট বার করে দেবে, যে যা বের হয়ে যা তুই এখন, বুঝছো? ওকে, এটা হলো তাহলে সঠিক উত্তর কোনটা হবে। দেখো শেষের দিকে আমরা 3d9 কোথায় আছে, এই যে 3d9, খ নম্বরটা হলো সঠিক উত্তর, বাকি দুইটা ভুল। ওকে, সো এটা ছিল আজকে আমাদের ক্লাস। আমি আবারও বলছি তোমাদের 25 ব্যাচের জন্য, SSC 25 ব্যাচের জন্য কিন্তু আমাদের রসায়ন টার্গেট A+ কোর্সটা লঞ্চ হয়ে গিয়েছে, যদি চাও কোর্সে ভর্তি হতে পারো। আজকে ক্লাসটা যদি ভালো লাগে থাকে একজন বন্ধুর সাথে শেয়ার করবা, একটা লাইক দিবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।